बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम आऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। आमी एखन आलाप करब जे जारा यूट्यूब चैनल खुल्लो तारा तो देखा जाए करोना वायरस निये केउ बितलामी करतेछे, केउ दुष्टामी करतेछे, केउ फालतू कथा बोलतेछे, आबार केउ खूब काजेर कथा बोले। তো করোনা ভাইরাস নিয়ে আমি এ পর্যন্ত কোনো কথাবার্তা বলি নাই, তবে এখন আমি করোনা ভাইরাস নিয়ে যে আলাপটা করব এই আলাপটা শুনলে হয়তো আপনারা হাসতেও পারেন, কিন্তু এই হাসার মধ্যে দিয়া মনে হইতেছে যে এই হাসার মধ্যে দিয়েও চিন্তা করার বিষয় হতে পারে। যেমন একটা কথা বলো প্রথম, যে করোনা ভাইরাস, ভাইরাস বলতেই যে ভাইরাসের প্রাণ আছে, ভাইরাস বলতে ভাইরাস যে জিনিসটা এটার একটা প্রাণ আছে, এটা জীবিত। এটা যদি জীবিত না হইতো তাহলে আরেকটা জীবিতকে কখনো আঘাত করতে পারতো না বা ভাইরাসে জর্জরিত করতে পারতো না। নিশ্চয়ই এর জীবন আছে। তো এর জীবন যদি থাকে তো এখন আমি বলবো এই পৃথিবীতে যারা মানব সেবা করে, আর আল্লাহ বলছে মানব সেবায় আল্লাহ খুশি, কিন্তু এই করোনা ভাইরাস এ কেমন জীবাণু যে এ কিরকম মানব সেবা করতেছে, যেই মানুষের মধ্যে এই ভাইরাস আসে সেই মানুষটা বেশিরভাগই মারা যাইতেছে। আচ্ছা, তাহলে এই করোনা ভাইরাসকে যখন আল্লাহ কোনোদিন জিজ্ঞাসা করবে, হে হে ভাইরাস, আমি তো জানাইছিলাম এই পৃথিবীতে যে মানব সেবাই পরম ধর্ম, তাহলে সর্বশ্রেষ্ঠ সেই মানুষ মাখলুকাত 17,999টা মাখলুকাত একদিকে আর মানুষ একাই একদিকে, তাহলে 18,000 মাখলুকাতের মধ্যে মানুষ সর্বশ্রেষ্ঠ। এই মানুষদেরকে যারা সেবা করে তাদের জীবন ধন্য হয়, 17,999টা মাখলুকাতের জীবন ধন্য হয়, কিন্তু তুমি এটা কি করলা? তুমি মানব জাতি কি মাইরা সাফ করলা? তখন করোনা ভাইরাস আল্লাহর কাছে বলবে যে হে আল্লাহ, আমি যে ভাইরাস, তবে আমি যদি, আপনি তো অন্তর্যামী হে আল্লাহ, আপনি তো সব জানেন, কিন্তু আমি যদি মানব জাতিকে ভেঙে বলি এই কথাটা তাহলে তারা আমাকে ঘৃণা করবে না, তারা আমাকে ভয়ও পাবে না। সেই কথাটি হলো এই পৃথিবীতে অনেক নবী রাসুল আসছিল, এই নবী রাসুলদেরকে মানুষে মানে নাই, এদেরকে মারধর করছে। এই পৃথিবীতে অনেক অলিয়া উলিয়ারা আসছে, এদেরকে সাধারণ মানুষের মানে নাই, মারধর করছে। তাহলে যাকে আল্লাহ প্রেরণ করছে, নবী রাসুল পয়গম্বর, এদেরকে আল্লাহ নিজে এদেরকে প্রেরণ করছে মানব, মানুষকে সুপথে রাখার জন্য, মানুষের জ্ঞান দেওয়ার জন্য। আজকে সেই মানুষে তারা নবী অলিয়া উলিয়াদেরকে মারাধর করছে, রক্ত ঝরাইছে। তাহলে এই পৃথিবীতে মানুষ এত অপরাধ করে, এত পাপ করে, যে দিন দিন লোভ করেই চলছে, দিন দিন পাপ করেই চলছে, কারে মারবে কারে খাবে। তখন করোনা ভাইরাসের কথা হলো, আমি এই 700 কোটি বা 1,000 কোটি মানুষের মধ্যে আমি যদি 2-4-5 লাখ মানুষ ভাইরাসে আক্রান্ত করে মাইরে ফেলাই, তখন সকলে আল্লাহকে ডাকবে, আল্লাহকে ভয় করবে, এই আমাদের মরতে হবে। যে ভাইরাস আসছে এটার কোনো চিকিৎসা পাওয়া যাইতেছে না। তো ভাইরাস যখন আল্লাহকে বলল যে তোমার দিকে যেন আল্লাহ আসে মানুষ, তোমাকে যেন ভয় পায়, মৃত্যুকে ভয় পায়, এই জন্য আমরা ভাইরাস এমন এক কাজ করছি যেন মানুষ আল্লাহর পথের দিকে থাকে, আল্লাহকে ডাকে, আল্লাহকে ভয় পায়।
আর কিছু যদি না মরে তাহলে তো তারা ভয় পাবে না, এই জন্য তার কিছু আমি মারলাম। তো যারা মারা গেছে হয়তো এরা কেউ জান্নাতবাসী, কেউ দোজখবাসী, আর যারা বেঁচে আছে তারা যেন আমাদের এই করোনা ভাইরাসের ভয়ে তারা যেন ভালো হয়ে যায়, আল্লাহকে ডাকে, সৎ পথে চলে। তাহলে আমরা কি খারাপ করলাম? আমরা তো ভালোই করলাম। যে কিছু পাইতে হলে কিছু হারাইতে হয়, কিছু মানুষ মারা গেছে, এর বিনিময়ে অনেক মানুষ আল্লাহর পথের দিকে আসছে, লোভ লালসা ছেড়ে দিল, খারাপ হলো কি? হে আল্লাহ বলেন, আমার কি কোনো অপরাধ হয়েছে? তাহলে সবাই তো সব রকম বলে। আমি মনে করি এই জগতের পাপীদেরকে শায়েস্তা করার জন্যে এই ভাইরাসটা উৎপত্তি হয়েছে। আমার পক্ষে যদি কেউ থাকেন তাহলে আমাকে জানাবেন, আর আমার বিপক্ষেও যদি কেউ থাকেন সেও আমাকে জানাবেন। আর যদি কেউ এই কথাটা শুনে হাসেন তবুও জানাবেন হাসি পাইছে, আর যদি কারো কাছে খারাপ লাগে সেটাও আমাকে জানাবেন। আজ এই কথাগুলো বলেই রাখলাম। আল্লাহ।